উল্টা হয়েছে তো, যা করে করো। সালাম দিলা না? ওয়ালাইকুম আসসালাম। ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয় বলো? তারা আগে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমি রান্না করব এখন দুপুরে রান্না। ফ্রিজে কচু ছিল, বড় কচুটা, তো ভাবছি যে কচুটা ভাজি করব আর রান্না করব গরুর ভুঁড়ি। তো আমরা বাড়িতে যেভাবে কচু ভাজিটা খাই, এই কচুটা কিন্তু আলুর মতো কুচি কুচি করে নেয় আগে। আর বাড়িতে যখন মা রান্না করে, বাসায় দেখি মাছই বেশি, মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে এটা রান্না করে। ছোট মাছ দিয়েও মজা হয় অনেক। তবে ছোটবেলার যে টেস্টটা পাইতাম এই কচুর মধ্যে, এখন আর ওই টেস্টটা পাওয়া যায় না। এখন সব খাবারই আসলে হাইব্রিড হয়ে গেছে, দেশীয় কোনো খাবারের স্বাদই পাই না সবজির মধ্যে। তো এরকম আলুর মতো কুচি কুচি করে নিচ্ছি। আপনারা জানি না কীভাবে রান্না করেন, কিন্তু আমি এই কচুটা এইভাবেই খাই। আমাদের বাড়িতেও এটা এইভাবেই রান্না করে। তো আয়শাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নাবান্নার কাজ শুরু করলাম দুপুরের। আর দুপুর আর রাতের রান্না সাধারণত আমি দুপুরেই সব একসাথেই করে ফেলি। তো কচুটা কাটা প্রায় শেষের দিকে, পুরাটাই রান্না করব না, একটুখানি রেখে দিব, কারণ বেশি রান্না করলে খাবার লোভ নেই বাসায়। আর এই ভাজিটা হয় কি, লেবু দিয়ে খেতে অনেক মজা লাগে। এটা লেবু দিয়ে খেতে পারেন ভাজিটা। আমি শুধু এই, আর অন্য কোনো তরকারি আমার কাছে লাগেই না, শুধু এই ভাজিটা যদি হয় অনেকগুলো ভাত খেতে পারি, খুব মজা লাগে আমার কাছে। তো কাটা শেষ হয়ে গিয়েছে, এখন এগুলো ধুয়ে নিব। এগুলোতে কিন্তু হাত লাগানো যায় না বেশি, হাতটা এগুলো লেগে গেলেই হাত চুলকায় অনেক। গতদিনও কেটেছিলাম, এমন চুলকাচ্ছিল হাত। তো এগুলোতে তো অত বালু লাগে না, এজন্য অত ভালো না, ধুইলেও চলে হাত দিয়ে। তো আমি এখন একটা চালনিতে সব ঢেলে নিলাম পানিগুলো ঝরানোর জন্য। এখন ভাজিটা বসিয়ে দিব। এখানে রয়েছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। রসুন কুচি, আমি বড় রসুনটা একটা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ 5 থেকে 6টা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর কাঁচামরিচ 3টা দিয়েছি, যেহেতু বাচ্চারা খায়, ঝাল খেতে পারে না। আর এখানে ভাজা ধনে জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর লবণটা স্বাদ মতো। আমি লবণ ফার্স্ট টাইম অল্পই দিই, কারণ বেশি তরকারিতে লবণ বেশি হয়ে গেলে এটা সমাধান নাই, পরে আর সমাধান করলেও টেস্ট হয় না ওই রকম। তো লাগলে আমি পরে দিয়ে দিই লবণটা, এই জন্য অল্পই দিয়ে দিলাম। তো এগুলো 2 মিনিটের মতো একটু ভেজে আমি কচুগুলো দিয়ে দিব। আর আজকে রান্নাবান্না একটু আর্লি সেরে নিচ্ছি, কারণ একখানে যাব। আমার পরিচিত এক মামা আছে, উনি বয়স্ক মামা, তো উনি কিন্তু অনেক ভালো বেকিং আইটেম জানে, রান্নার রেস্টুরেন্টে উনি অনেক দিন কাজ করেছে। তো ওনার পুরা ইয়াং বয়সে পুরা রেস্টুরেন্টেই সব রান্নাবান্না করেছে। তো ওনার কাছেই ডিরেক্ট শিখতে যাব, কারণ প্র্যাকটিক্যালে শিখা একরকম আর মোবাইলে দেখে শিখা একরকম। হ্যাঁ, আমি পারি, কিন্তু প্র্যাকটিক্যালে কিছু আইটেম দেখলে 100% ওটা পারফেক্ট করা যায়। আর উনি আমরা রেস্টুরেন্টে যে খাবারগুলো খাই, একদম সেম খাবারগুলোই উনি বানায়, যেহেতু ওই রেস্টুরেন্টে উনি অনেক বছর কাজ করেছেন। তো ডিরেক্ট রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব, ওনার হাতের রেসিপিটাই। তো রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া করে ভাবছি বিকালের দিকে যাব। তো কচুগুলো একটু নেড়ে চেড়ে দিলাম, আমি এখানে কোনো পানি দিব না,
আর একদম লো ফ্লেমে আমি 20 মিনিটের মতো চুলার মধ্যে রেখে দিব। এর মাঝে একবার 10 মিনিট পর আমি একবার উল্টিয়ে দিচ্ছি, 10 মিনিটের মাঝে, না হলে চুল এগুলো লেগে যেতে পারে। এই কচুটা ভাজলে কিন্তু আমি কখনোই পানি দিই না, ভাবছেন যে পানি না দিলে সেদ্ধ হবে কিভাবে, কিন্তু এটা কিন্তু একদম লো আঁচে রাখলে, চুলার আঁচটা কমে রাখলে সিদ্ধ হয়ে যায় এবং খেতেও অনেক বেশি টেস্ট হয়, আর পানি দিলে সেই টেস্টটা আমি পাই না, সত্যিই নর্মালি পাওয়া যায় না। তো হয়ে গেল 20 মিনিট পর, একটু নিচের অংশটা একটু পোড়া পোড়া হবে, খেতেও ভালো লাগবে। তো এখন আরেকটা কড়াইতে একটু তেল ছিল, ভাবলাম ওই তেলেই রান্না করি ভুড়ি। কোনো কিছু আসলে কয়েকদিন ধরে খেতে পাচ্ছি না, খাওয়ার রুচি পাচ্ছি না, তো গরুর মাংসের ভুড়ি ছিল ফ্রিজের মধ্যে, ভাবলাম যে একটু রান্না করে নেই আলু দিয়ে। এমনি খেতে ভালো লাগে না আমার, আসলে আলুটা দিয়েই ভালো লাগে রান্না করলে। এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে দিচ্ছি ভাজা ধনে জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর লাল শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ। ঝালটা যদি কম খেতে চান ঝালটা একটু কম করে দিতে পারেন। লবণ দিয়ে দিলাম 1 চামচ, ভুড়িতে একটু লবণ ছিল, ওই লবণ দিয়ে সেদ্ধ করা, এজন্য লবণটা একটু কমই দিয়ে দিলাম। এই ভুড়ি ভাজিটা আমার কাছে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো এগুলো একটুখানি নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ। আমার এই রান্নাগুলো করতে হয় কি একটু সময় বেশি লাগে, কারণ আমি এগুলোতে পানি একটু কমই দিই, মানে দিই না বললেই চলে। আর যে তরকারিতে বা মাংসের মধ্যে পানি কম দিবেন, এখানে বড়িটা দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগে, একটু কম আঁচে রেখে দিতে হয়। এখানে 1 কাপ পরিমাণ আমি বড়ি দিয়ে দিলাম, সেদ্ধ করা বড়ি। আর আলু আমি কুচি করে নিয়েছি, দেখেন কিভাবে কেটে নিয়েছি, এখানে 1 বাটি কুচি করা আলু, এখানে 3টা বড় সাইজের মোটামুটি আলু রয়েছে, এখন এগুলো এখানে দিয়ে দিব। এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ, আর কিন্তু এখানে আমি কোনো পানি দিব না, এখন ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে দিব, এটাও 20 মিনিটের মতো রেখে দিব। আর 20 মিনিটের মাঝে এর মধ্যে একবার আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে করে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আর এটাতেও পানি দিলে আমার কাছে মনে হয় বুড়িটার স্বাদ নষ্ট হয়ে যায়, স্বাদটা একটু কম লাগে। তো ঢাকনা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য, আর এর মাঝে একবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়। তো এখন আবার আমি ঢেকে দিচ্ছি। তো ফিরে আসলাম পর আরও 10 মিনিট পর, তো একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এই হচ্ছে আমার আজকের দুপুর থেকে রাতের টোটাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা অনেক সাধারণ সাধারণভাবে জীবনযাপন করি এবং রান্নাবান্না খাবার দাবারও অনেক সাধারণ। তো চলে আসলাম খাওয়া দাওয়ার পরে বিকালবেলা, এটা বিকালবেলার সময়, এসে দেখি মামা এটা গ্রেট করে নিয়েছে,
আর এই যে আলু, এখানে রয়েছে আলু, পেঁপে, গাজর, আপনারা চাইলে বরবটি, অন্যান্য এভরি ভেজিটেবল এখানে দিতে পারেন। তো এখানে মামার রয়েছে তিনটা সবজি, আলু, গাজর আর পেঁপে। এগুলো গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিচ্ছে, একটা নেটের ব্যাগে রেখে ধুয়ে ভালো করে চিপে চিপে এটা পানি ঝরিয়ে এখানে রেখে দিচ্ছে। একদম কিন্তু এখানে পানি নাই, খেয়াল করেন। আর এখানে নিয়েছে ময়দা, এখানে মিনিমাম 3 কাপ পরিমাণ ময়দা হবে। এটা রোলের ব্যাটারটা গুলানোর জন্য। আর এখানে 1 কাপ পরিমাণ অ্যারারুট দিচ্ছে, এখানে ময়দা আর অ্যারারুট কিন্তু মিশিয়ে দিবে এখন হাত দিয়ে, ভালো করে একটু মিক্স করে নিবে। আর এখানে লবণ দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। এখন লবণটা মিক্সড করে নিচ্ছে। এখন এখানে কিন্তু এটা ঠান্ডা পানি, নর্মাল টেম্পারেচারের পানি, গরম না। তো পানি অল্প অল্প করে এখানে ব্যাটারটা গুলায় নিচ্ছে। আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ভেজিটেবল রোলটা বানাতে চান, এই রেসিপিটা দেখতে পারেন। হুবহু আমি ওনার রেসিপিটাই উঠানোর চেষ্টা করলাম আর কি, আপনাদের সুবিধার্থে। এটা আমি বানিয়ে দেখাতে পারতাম, কিন্তু ওনার বানানো দেখালে হবে কি আপনারা একটা ভালো একটা ধারণা নিতে পারবেন। তো অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা এইভাবে হাত দিয়ে মিক্সড করে ভালো করে একটা সফট ব্যাটার তৈরি করবে। এটা কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো এরকম করে ময়দাটা হাত দিয়ে এরকম ব্যাটারটা বানাচ্ছে। আমি বানাতে পারি, কিন্তু আসলে যারা রেস্টুরেন্টে বানায় তাদের টিপস আর ট্রিক্সটাই কিন্তু একদম ডিফারেন্ট। অল্প অল্প করে কিন্তু পানি দিচ্ছে, আর ঠিক এইভাবে একটু জোরে জোরে ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিচ্ছে, না হলে কিন্তু ব্যাটারটা একটু দলা দলা থেকে যাবে ভিতরে। আর এনারা কাজ করে কিন্তু প্রফেশনালি, এজন্য এনাদের 100% পারফেক্ট হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে, অনেক বেশি স্বাদ হয়। আর এখানে লাগবে একটা ডিম, তো এই পর্যায়ে একটা ডিম ভেঙে দিচ্ছে। ব্যাটারটা যখন একটু ভারী ভারী থাকবে তখন একটা ডিম ভেঙে দিতে হবে। তো ডিমের কিন্তু একটু কালো কালো কিছু থাকে, ওটা উঠিয়ে নিচ্ছে অবশ্য। এখন ডিম দিয়ে আবার এভাবে ফেটে নিচ্ছে ভালো করে। এটা যত হাত দিয়ে মাখবেন যত তত স্মুথ হবে, স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আর এই পানির পরিমাণটা কিন্তু আমি বলছি না, কারণ ব্যাটারটা দেখতে দেখেই বুঝতে পারছেন। আমরা যেমন তেলের পিঠা বা পোয়া পিঠা খাই, যেভাবে আমরা ব্যাটারটা তৈরি করে করে নেই, ঠিক ওই রকম ওই আন্দাজ মতোই পানিটা দিয়ে দিতে হবে অল্প অল্প করে। এখন আরও একটু পানি দিচ্ছে। আর আমি লাস্ট পর্যায়ে আমি উঠিয়ে দেখাবো ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে, তাহলে বুঝতে পারবেন। আর পাটিসাপটা আমরা পিঠা খাই, পিঠার ব্যাটারটাও কিন্তু মোটামুটি এরকম করে আমরা বাসায় বানাই। এই যে ব্যাটারের ঘনত্বটা দেখেন, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি কিন্তু ভারীও হবে না, একটা মিডল পর্যায় পর্যন্ত থাকবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেল, এখন
ভেজিটেবলটার জন্য মামা কাঁচামরিচ কুচি করছে। এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছে কারণ সবজিগুলো একটু বেশি, তো ওই আন্দাজ মতো আপনার ঝাল খেতে চাইলে মরিচ ওই অনুপাতে দিবেন। আর এখানে কাঁচামরিচ কুচি করে নিচ্ছে। এখন লাগবে ধনে পাতা, এখানে ধনে পাতা কুচি, এখানে রয়েছে ধনে পাতা কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। তো সবজি সবজিতে কিন্তু অবশ্যই আপনারা অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। তো এখন একটা কড়াইতে দিয়ে দিল এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল, তেলের মধ্যে একটা ডিম দিয়ে এভাবে ঝুরি করে নিতে হবে। একদম ভেজে ঝুরি করে এটা উঠিয়ে উঠিয়ে রাখতে হবে। এখন উঠিয়ে রাখার পরে আরো একটু তেল দিয়ে দিচ্ছে, খুবই অল্প পরিমাণ, 1/2 টেবিল মানে 1 চামচ পরিমাণ মতো। আমরা কিন্তু রেস্টুরেন্টে যে রোলটা খাই, রোলের ভেজিটেবলের মধ্যে কিন্তু একদম তেল পাওয়া যায় না। দেখছেন তো কেন তেল পাওয়া যায় না, খুবই লিমিটেড তেল দেয়। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজটা বেরেস্তা করে পেঁয়াজ আর তেজপাতা এখানে ভেজে নিয়ে ওখানে একটু পানি দিয়ে দিল 1/2 কাপ পরিমাণ। এখন শুকনো মরিচ 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর লবণ দিয়ে দিল স্বাদ মতো। পেঁয়াজটা কিন্তু আগে ভেজে ব্রাউন করে ভেজে নিতে হবে, ভেজে একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছে। তো এখানে দিয়ে দিল পানি একটুখানি, এরপর লাগবে কাঁচা মরিচগুলো। এরপর পানি ঝরানো যে সবজিগুলো ছিল, এখানে পেঁপে, গাজর, আলু এখানে দিয়ে দিচ্ছে মশলাগুলোর সাথে। এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছে। মানে এখানে এই সবজির মধ্যে আপনারা যে যত আইটেম পারেন সবজি এখানে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানের জায়গায় চিকেনটাও দেওয়া যাবে। তো ওটা 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন এখানে দিচ্ছে গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর লাগবে গরুর যে মাংসের মশলাটা রয়েছে না, ওই গরুর মাংসের মশলাটা 1 চামচ পরিমাণ মামা দিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু মামার স্টাইলে কিন্তু বানানো যায়। আমরা এখানে লাগবে এই যে এখন যে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণ। শুধু আপনারা নিজের মতো করে সবজি বা চিকেন এটা অ্যাড করতে পারেন, বাট এই স্টাইলেই বানাতে, যদি 100% বানাতে চান এভাবেই বানাবেন। তো এটা কিন্তু 10-15 মিনিটের মতো মামা এই সবজিটা ভেজেছিল, চুলোরাজটা একদম লো করে। আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখছিলামই ঠিক কত মিনিট লেগেছে। তো 15 মিনিট পর মামা একটু উঠিয়ে দেখছে সেদ্ধ হয়েছে কি না, আর শেষের দিকে কিন্তু টেস্টিং সল্টটা মামা দিয়ে দিয়েছে। এরপর ওই ভাজা ডিমটা একটু হাত দিয়ে আরেকটু ঝুরি ঝুরি করে নিয়ে উপরে দিচ্ছে। সবজি ভাজিটা হয়ে আসলে তো আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছে। এরপর দিয়ে দিল ধনে পাতা,
তো মামা কিন্তু এই প্যানটা কিন্তু গরম করে নিয়েছে আগে 5 মিনিটের মতো, কোনো তেল দেয়নি প্যানের মধ্যে, আর 1 চামচ পরিমাণ ব্যাটার দিল এই চামচটা দেখলেনি তো। তো একটা পাতলা একটা রুটি বানানোর পরে এখানে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছে, রান্না করা ভেজিটেবল। এখন এটা ফোল্ডিং করে নিবে, দেখেন রুটির মাথায় একটু ব্যাটারটা লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে এভাবে ফোল্ডিং করে লাগিয়ে নিচ্ছে। তো এভাবে সবগুলো মা বানানো শেষ করে যে ব্যাটারটা বাকি ছিল ওই ব্যাটারের মধ্যে রোলটা ভিজিয়ে তারপর ব্রেড ক্রাম্প লাগাবে। এই যে রুটিটা দেখেন কিভাবে বানাচ্ছে, এখানে কিন্তু কোনো তেল দিচ্ছে না, প্যানটা গরম অবস্থায় ব্যাটারটা দেওয়ার পরে রুটিটা বানাচ্ছে। আর এটা কিন্তু গরম গরম ফোল্ডিং করতে হবে, না হলে ফেটে যাবে। তো এইভাবেই বানাচ্ছে, দেখেন মাথায় একটু ব্যাটার লাগিয়ে দিল, ময়দার ব্যাটার। তো বানানো শেষ, কিছু আমি বানিয়েছি অবশ্য। তো এখন যে ব্যাটারগুলো বাকি ছিল ওই ব্যাটারগুলোর মধ্যে পুরাটাই ডুবিয়ে এখন ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিবে। আর এখানে রয়েছে ব্রেড ক্রাম্প, আর ব্রেড ক্রাম্পের মধ্যে মামা 1/2 কাপ পরিমাণ ময়দা মাখিয়ে নিবে এখন। আর ময়দাটা দেওয়ার কারণ আমি জিজ্ঞেস করলাম মামাকে, মামা বলল যে এটা ময়দা দিলে ফেটে যায় না, ব্রেড ক্রাম্পটা ধরে রাখে ভালো মতো। এখন এই যে ব্রেড ক্রাম্প, ব্রেড ক্রাম্পের মধ্যে ময়দা মিক্সড করে করে নিবে। এই যে এটা ময়দা 1/2 কাপ পরিমাণ দিয়ে দিল। তো ভেজিটেবল রোলটা ময়দার মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিয়ে নিতে হবে। আর এটা আপনারা ফ্রিজে রেখে 1 থেকে 2 সপ্তাহের মতো খেতে পারেন, ভেজে, ডুবো তেলে ভেজে। তো এই হচ্ছে A to Z আমি আজকে আপনাদের সাথে ভেজিটেবল রোলটা বানানো শেয়ার করলাম মামার হাতের। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, বাড়ির খাবার খাবেন, সুস্থ থাকবেন।